লোকসভা ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নিজেদের 42টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে, যদিও শুধুমাত্র নিজেদের প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি। তবে ভোটের প্রচার কিন্তু শুরু করে দিয়েছে দুপক্ষই জোর কদমে। মেদিনীপুরে মুখোমুখি বিজেপি এবং তৃণমূল, স্লোগান রয়েছে, রয়েছে পাল্টা স্লোগান, ছড়াচ্ছে উত্তেজনা। হুঙ্কার দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, যদিও এখনো পর্যন্ত কোথা থেকে তিনি লড়বেন তা কিন্তু ঘোষণা হয়নি। জুন মালিয়াদের বলে দিচ্ছি, এভাবে ভোট করবেন ভাবলে আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পরে যারা চেঁচাচ্ছে দিলীপ ঘোষ তাদের ভয় পায় না, কানের নিচে একটা থাপ্পড় মারব সাত দিন শুনতে পাবে না। অনেক কুকুরকে মুগুর দিয়ে সিদ্ধ করেছে, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম বেশ কিছু রয়েছে, ঘেরো ঘেরো করতে শুরু করলো। আমি জুন মালিয়াকে, সুজয় ভদ্রকে, আমাদের সমস্ত টিএমসি নেতাকে আজকেই বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ভোটটা এভাবে করবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করব না, অন্য কিছু নিয়ে করব। আরে যারা চেঁচামেচি করছে কানে দূর পরে বলে আসো, বাড়িতে যারা বলে আসে নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম যোগচোদ্দের মুখে পা দিয়ে 18টা এমপি জিতেছে, নিজে 87,000 ভোটে জিতেছে। এই ধরনের সমাজ বিরোধী গুন্ডা গাছ কাটা পকেট মারদের ভয় পায় না, কানে নিজে দু থাপ্পড় মারলে সাত দিন শুনতে পাবে না। তোমরা যদি মনে করো চেপকা চেঁচেমেচি করে মাইক দিয়ে মিছিল করে বাইক চালিয়ে বিস্তার করবে, আমরা ওসব জানি। আর দিলীপ ঘোষকে কমপক্ষে শিখিও না, তোমাদের অনেক মত অনেক কুকুরকে মুগুর দিয়ে সিরা করেছে, আমাকে শেখাতে এসো না। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ প্রশ্ন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচের কথা প্রকাশ্যে এনে শিলিগুড়ি সভা থেকে মুখ্যমন্ত্রী বললেন গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। অভিষেক দেখো, এক ইয়াং লড়কা, উসকো তো কুছ করনা পড়েগা, জব শাদি কিয়া হ্যায়, দো বাচ্চা হ্যায়, খিলায়ে খাওয়ায়েগা কেসে, কুছ তো করনা হ্যায়, ঘর মে বৈঠনে সে তো খানা নাহি মিলেগা, উসকো এক বিজনেস থা, সব প্রপার্টি অ্যাটাচ কর দিয়া। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ প্রসঙ্গ। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বারবার উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি নিয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এবছরের শুরুতে আদালতের রিপোর্ট পেশ করে ইডি জানিয়েছিল তারা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল সম্পত্তি অ্যাটাচের কথা। মানে কবি নেই বলা, ইসি কে লিয়ে বল নেই বলা কি আমারা লড়াই জো হ্যায় এস অন্যায় কা খিলাফ মে লড়াই হ্যায়, হামারা জো ভি হ্যায় আপ লে লো, লেকিন আপ লোকতন্ত্র কো মাত, উসকো অধিকার মাত ছিনো। ওনার কোম্পানি তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেয়, সমস্ত নথিপত্র আছে, 5,000 পাতার নথি জমা দিয়েছেন, তাহলে অন্যায়ভাবে ইডি সিবিআই কী করে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করতে পারে, ব্যবসা বন্ধ করতে পারে? দেশে তো আইন আছে, আদালতে যান, যদি ইডি সিবিআই কোনো বেআইনি কাজ করে থাকে আদালত ব্যবস্থা করবে। আদালতের উপর মানুষের ভরসা আছে, আমাদেরও আছে, ওনাদেরও তো আছে, প্রায় তো যান সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যান। গত বছরের 21 আগস্ট লিপস অ্যান্ড বাউন্সের আলিপুরের অফিসে অভিযান চালায় ইডি। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্টও। এবার লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ নিয়ে মুখ খুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সনদ ঝা, এবিপি আনন্দ।